বাজার থেকে যখন অনেকগুলো ছোট মাছ নিয়ে আসে আর এই মাছগুলো আমি খুবই অল্প সময়ের মধ্যে না রেগে না রাগ করে কিভাবে কেটে ফেলি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বেশ ভালোই আছি। প্রতিদিনের মতন আজকেও বাজার নিয়ে এসেছে। প্রতিদিনের মতন বলতে গেলে একটু ভুলই হয়ে গেল, আসলে প্রতিদিন তো বাজার লাগে না। প্রয়োজনীয় বাজারগুলো নামিয়ে নিচ্ছি। তো এই যে এক পদের বাজার নামানো শেষ হয়ে গেল আর এখন হচ্ছে কাঁচা বাজার, তার মধ্যে কলা নিয়ে এসেছে। কলা তো আপনাদের ভাইয়া মোটামুটি বাজারে গেলেই মিস করে না, কিন্তু আমার তো এত বেশি খেতে ভালোও লাগে না, রোজেরও ঠিক তাই অবস্থা। আর এই যে কাঁচা বাজার দেখুন যেভাবে নিয়ে আসে একেবারে সব একসঙ্গে, এখন এগুলোকে আমাকে একটা একটা করে প্যাকিং করে আলাদা আলাদা করে রাখতে হবে। তো যাই হোক, সবজিগুলো গুছিয়ে নিব। আপনাদের কী অবস্থা, গরমের কী খবর? আমাদের এখানে তো মানে নড়াইল জেলার মধ্যে তো প্রচুর পরিমাণে গরম চলছে। কবে থেকে আল্লাহ আল্লাহ করতেছি যে কবে একটু বৃষ্টি নামে, বৃষ্টির তো কোনো দেখাই নেই। সারা বাংলাদেশেই সেম পরিস্থিতি দুই একটা জায়গা বাদে। তো যাই হোক, কী আর করা, পরিস্থিতি যখন যেখানে যেমন সেটাই মেনে নেওয়া সব থেকে উত্তম, তাই না পুরা? একেবারে শুধু যে বকবক করে যাচ্ছে এমনটাও কিন্তু না, কিছু কাজ কিন্তু আমি দেখিয়েই যাচ্ছি যাতে আপনাদের বকবক দোকানি শুনে বোরিং না লাগে। এই যে ছোট মাছ নিয়ে এসেছে, পুঁটি মাছ, পুঁটি মাছ ভর্তা, পুঁটি মাছ ভাজা, যেভাবেই রান্না করেন না কেন খেতে একটু ভালোই লাগবে। তবে তাদের যারা ছোট মাছ পছন্দ করেন বরাবরই আমি কখনোই বাজার দেখে রেগে যাই না, তাই কিন্তু আপনাদের ভাইয়া সব সময় ইচ্ছা মতন বাজারগুলো করতে পারে। কখনোই তার এই চিন্তাটা থাকে না যে বাসায় গেলে আমি কিছু বলি কি না, কারণ বাজার আমি সবসময় অনেক বেশি পছন্দ করি আর টাকা খরচ করে সে তার পছন্দ মতন বাজার করে আনবে, এতে আমার রাগার কি আছে বলুন তো। পুঁটি মাছগুলো তো পরিষ্কার করব, কিভাবে করি খুব অল্প সময়ের মধ্যে এতগুলো মাছ। তবে তার আগে মাংসগুলো তুলে নেই। এখানে 4 কেজি গরুর মাংস নিয়ে এসেছে, ওই যে বাড়ি যাওয়ার আগে বাজার করা হয়েছে আর কিন্তু হয়নি, মানে ঈদের আগে। আর এই যে আজকেই গরুর মাংস নিয়ে এসেছে, তো এখানে আমি 4 প্যাকেট করে রাখবো, মানে 3টা তুলে রাখবো আর আজকে 1 ভাগ রান্না করব। গরমের মধ্যে মাছ মাংস এগুলো তো রুচি আসতেছে না ঠিকই, কিন্তু প্রতিদিন ডাল ভাজি সবজি এগুলো তো আর খেতে ভালো লাগছে না, তাই না? এর জন্য ভাবলাম আজকে একটু গরুর মাংস রান্না করব অল্প তেল মশলা দিয়ে। মাংসগুলো তুলে রেখেছি, যতটুকু রান্না করব ততটুকু রেখেছি। আর এখন দেখুন আমি কিভাবে পুঁটি মাছগুলো পরিষ্কার করে নেই। অনেক আপুরা আছেন আমাকে কমেন্ট করেন, আপু ছোট মাছ খেতে অনেক বেশি পছন্দ করি কিন্তু কাটতে তো ভালো লাগে না, তাদের জন্য এই টেকনিকটা। কিছু মাছ নিয়ে নিয়েছি আর এই যে একটা চানাচুরের মোটা প্যাকেট দিয়ে আমি মাটির মালসাটার মধ্যে এভাবে অনবরত ঘষতে থাকবো। খুব সুন্দরভাবে পুঁটি মাছের আষ্টেগুলো কিন্তু তুলে গিয়েছে আর এটাকে এবার আমি ধুয়ে নিব। মোটামুটি এতটুকু কিন্তু পরিষ্কার করা শেষ। এখন হয়তো আপুদের মনে প্রশ্ন থাকতে পারে মাছের লোম বা পাখনা লেজা এগুলো বা পেটা এগুলো কিভাবে ফেলব। আসলে এগুলো তো থেকে যায় আর বেশিরভাগই কিন্তু যখন মাছগুলো আমি এই মাটির মালসাটাতে ডলেছি তখন কিন্তু অনেকগুলোই ভেঙে গিয়েছে, তো সেক্ষেত্রে খুব একটা থাকে না। তো এতে কিন্তু অনেকটাই কম সময় হয়ে গিয়েছে, দেখুন চিন্তা করুন একটা একটা করে পুঁটি মাছের যদি আপনি আষ্টে ফেলতে যেতেন কতটা সময় লাগতো। আমি কিন্তু মোটামুটি এভাবেই সবগুলো মাছ পরিষ্কার করে নিয়েছি, সর্বোচ্চ আমার মনে হয় 5 থেকে 10 মিনিট লেগেছে কিনা সন্দেহ। এবার চিন্তা থেকে যায় মাছের পেটের ময়লাগুলো নিয়ে, একেবারেই চিন্তার কোনো কারণ নাই। আমি যখন মাছগুলো মালসার মধ্যে ডলেছি তখনই কিন্তু কিছু কিছু মাছের পেটা উঠে গিয়েছে, মানে বের হয়ে গিয়েছে। আর এই যেগুলো দেখা যাচ্ছে যে এখনো বের হয়নি, ওইগুলো কিন্তু আমি যখন রান্না করব বা এখন এই মুহূর্তে একটা একটা করে কিন্তু চেপে চেপে বের করে নিলেই মোটামুটি, আবার একটু পরিষ্কার করে ধুয়ে নিলেই হয়ে যাবে। তো মোটামুটি আমি তো ছোট মাছ খাই এভাবেই কিন্তু খুব সহজ করে কেটে খাই, তার মানে এই না যে আমি সারাদিন বসে মাছ কাটি বা আমার কষ্ট হয় না, আমার অনেক ধৈর্য, আমি একটু শর্টকাট করে কাজগুলো করি যার জন্য আমার এত বেশি কষ্ট হয় না পুরা। আর নিজের সুবিধার জন্য এইটুক তো আমরা করতেই পারি, আপনারাও চাইলে কিন্তু একটু ট্রাই করে দেখতে পারবেন। ডাল রান্না করব, আম ডাল। তো এই যে 1 চুলাই দিয়েছি ডাল সিদ্ধ, আর অন্য যে প্রেশার কুকারটাই ছিল ওইটার মধ্যে ভাত বসিয়ে দিয়েছিলাম। এই গরমের মধ্যে প্রেশার কুকারে কেন যেন ভাত না রান্না করলে আমার ভাতগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আগে তো এমন হতো না, হয়তো টপ ফ্লোরে বাসা বা অনেক গরম বলে, হয়তো এত উপরে বাসা বলেই এই প্রবলেমগুলো হচ্ছে। তবে খুব বেশি দিন এই প্রবলেমটা থাকবে না,
হয়তো এই যে কয়েকটা দিন বৃষ্টি নামলে বা গরম কমে গেলেই কিন্তু ঠিক হয়ে যাবে। মানে আমি বলতে চাচ্ছি, বৃষ্টি নামলেই আর আমাকে প্রেশার কুকারে ভাত রান্না করতে হবে না। যখন প্রেশার কুকারে ভাত রান্না করি তখন কয়েকটা আপু কমেন্ট করেছিল, মানে গতদিনও তো রান্না করতে দেখেছে আমাকে, যে প্রেশার কুকারে ভাত রান্নার সময় আমি কতটুকু পানি দেই। আমি মূলত এক পট চালে এক কর পানি দেই, মানে চালের উপর থেকে হাত দিয়ে করটা বসিয়ে দেখি যে এক কর হয়েছে কিনা। এতটুকু পানি দিয়ে দুই থেকে তিনটা সিটি দিয়ে চুলাটা বন্ধ করে রাখি, বাস মোটামুটি হয়ে যায়। বাজার গোছাতে তো একেবারে কম সময়ও লাগেনি, তাই একটু তাড়াতাড়ি করেই রান্নাগুলো করে নিচ্ছি। পাশের চুলায় ডালগুলো দিয়ে দিয়েছি, মানে প্রেশার কুকারের মধ্যেই ডাল বসিয়ে দিয়েছি পাশের চুলাতে। আর এখন এই যে আমি শুটকি মাছ, টাকি মাছ শুটকি দিয়ে হচ্ছে করল্লা ভাজি করব, সেটাই রান্না করে নিচ্ছি। কিছু সময় আর কি তেলের মধ্যে একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। হলুদ দিলে যে শুটকি মাছের একটা গন্ধ, ওইটা কিন্তু থাকে না। আর আমি আগে শুটকি মাছগুলো গরম পানি দিয়ে একটু সিদ্ধ করে নরম করে নিয়েছি, না হলে কিন্তু এই যে করল্লা ভাজি করছি এর সঙ্গে মিশবে না, একদম শক্ত শক্ত থেকে যাবে। আজ তো ছুটির দিন, মোটামুটি সপ্তাহে দুইটা দিন আপনাদের ভাইয়াকে পাওয়া যায়, এরপরে তো আর পাওয়া যায় না, অফিস নিয়েই ব্যস্ত থাকে। তা আপনাদের সঙ্গেও সেভাবে কিন্তু আপনাদের ভাইয়ার গল্প করা হয় না। অনেকেই আমাকে কমেন্ট করেন ভাইয়া কোথায়, ভাইয়াকে তো দেখি না। আসলে ভাইয়াকে দেখবেন কিভাবে, দুপুরের খাবার দাবার রান্নাবান্না তো মা ছেলেই থাকি, এর জন্য আপনাদের ভাইয়ার গল্পও করা হয় না আর ভাইয়াকে দেখানোও হয় না। তবে আজ কাল এই দুই দিন কিন্তু আপনাদের ভাইয়া আমাদের সঙ্গে থেকেছে, আমরা একসঙ্গেই খাবার দাবার খেয়েছি। হয়তো খুব একটা ক্যামেরার সামনে আনা হয়নি, তবে গতদিনও কিন্তু আমি আপনাদের দেখিয়েছি আপনাদের ভাইয়াকে। রান্না তো করতেছি, কত সুন্দর রিল্যাক্স মুডে মনে হচ্ছে, বাহ আপু অনেক শান্তিতে রান্না করছে, তাই না? একদমই কিন্তু ব্যাপারটা এরকম না, আমি একদম গোসল করে গিয়েছি ঘেমে, এরকম পরিস্থিতি। তো কী করবো, সবার জন্য রান্নাবান্না তো করতেই হবে, আর কোনো কাজ হোক বা না হোক রান্না খাওয়া এটা তো চলবেই। তবে কি করে সময় বাঁচিয়ে নিজে একটু আরাম করে রান্না করা যায়, সেই খেয়ালটাও কিন্তু আমার নিজেরই রাখতে হবে। তাই এই যে প্রেশার কুকারের মধ্যে মশলা কষিয়ে নিয়েছি, আর এবার মাংসও কষিয়ে নিচ্ছি, এভাবেই রান্না করে নিব। বেশ খানিকটা সময় পরে অফ ক্যামেরায় ছিলাম, থাকার পরেই যে চলে এসেছি। আর এই যে আপনাদের ভাইয়া, তারপরে বাবাই, আমিও কিন্তু এখন বসে যাব। ও আর একটা কথা বলতে তো ভুলেই গিয়েছি, ভিডিওটি ভালো লাগলে প্লিজ আপুরা একটি লাইক দিতে ভুলবেন না। ছোট্ট করে ভিডিওটি শেষ করে দিব, আজ এই পর্যন্তই, পরবর্তী নতুন ভিডিওতে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।